এইজন্য আমি বলি যাদের মাথায় থাকে শয়তানের হাত তারাই বলে মিলাদুন্নবী বিদআত জোরে কোন ঠিক কি না মিলাদুন্নবী কি বিদআত না ইবাদত আরো জোরে বলেন যাদের নসিব ভালো এরাই মিলাদুন্নবী পালন করবে আরো জোরে বলেন ঠিক কি না নবীকে পেয়ে আমরা খুশি না বেজার আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 11 নম্বর পারা সূরা ইউনূস 58 নম্বর আয়াতে কি বলে দেখেন আমি তো কোরআনে কারীমের আয়াত বলছি সূরা বলছি পারা নম্বর সহ বলে দিচ্ছি লিখে রাখেন বাসায় গিয়া কোরআন শরীফের সাথে মিলাইয়া দেখবেন আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন কুল বি ফাযলিল্লাহি ওয়া বি রাহমাতিহি ফাবিযালিকা ফাল ইয়াফরাহু هو خير مما يجمعون الله أكبر বলতে কি বললে গুনাহ হবে নালে আল্লাহ আকবরটা পকেটে রেখে দেন বাসায় গিয়ে বলবেন এরকম একটু প্রেম নিয়ে মহব্বত নিয়ে বলবেন যারা পিছনে আছেন সামনে জায়গাটা গ্যাপটা পূরণ করে ফেলেন এই মাঝখানে শয়তানে বসে থাকবে একটু পরে গুতা দিবে উঠে যাইতে আপনার সামনে এগিয়ে এগিয়ে চলে আসেন পরিবেশটা সুন্দর হবে মনোযোগ দিয়ে ওয়াজ শুনতে হবেন তো ওয়াজ শোনার আগে বলি দুইটা জিনিস প্রয়োজন একটা হচ্ছে আদব একটা হচ্ছে মহব্বত আমাদের কিন্তু আজকের যিনি মেহমানে আলা যিনি এই ভাই সাউন্ড কমাও তো যিনি মেহমানে আলা শায়খ আবু সুফিয়ান খান আবিদি আল কাদেরী হুজুর কেবলা কিন্তু আমাদের মধ্যে এসে আগমন করেছে আমরা খুশি না বেজার কে কে খুশি দুই হাত তুলে দেখায় নারে তাকবীর নারে রিসালা আহলে সুন্নাত ওয়াল জামা যারা পিছনে আছেন সামনে চলে আসেন সামনের দিকে চলে আসেন কিছুক্ষণ পরে জায়গাও পাবেন না কারণ আমাদের যিনি মেহমানে আলা উনি অনেক কষ্ট করে এসেছেন আর ওনাকে চিনেন না বাংলাদেশে মানুষ খুব কমই আছে ঠিক কি না আমরা ছোটবেলা যখন একেবারে ছোট ছিলাম তখনও দৌড়ায় দৌড়ায় গিয়ে হুজুরের ওয়াজ শুনেছি ঠিক কি না বলেন বাংলাদেশে এখনকার সময় অধিকাংশ বক্তারা হুজুরের ওয়াজ শুনে শুনে বক্তা হয়েছে ঠিক কি না বলেন তাহলে এরকম একজন মুরব্বি আকাবের শায়ক পেয়ে আমরা খুশি না বেজার তাহলে যারা দাঁড়িয়ে আছেন হুজুর দেখলে কষ্ট পাবে আপনারা সবাই মেহরবানি করে বসে যান বসে যান তাহলে আল্লাহ কোরআনে কারীম 11 নম্বর পারা মনোযোগ এদিকে আমার দিকে তাকান বাবা আমার দিকে তাকান আমি কি বলছি কারণ এত সুন্দর মাহফিল সাজাইলো আসলেন গেলেন কিছু নিলেন না কিছু শিখলেন না এটার কোনো দাম নাই সারা রাত ওয়াজ শুনলেন ফজর নামাজ পড়লেন না সেই ওয়াজ শুনে কোনো লাভ হবে না ঠিক কি না আমরা জানার নাম কিন্তু ইসলাম না মানার নাম ইসলাম আমরা সব জানি মানি কইজন ঠিক কি না এত সুন্দর করে সাজায় যদি নিজে সংশোধন না হয় তাহলে এটার কোনো লাভ আছে ফায়দা আছে এই জন্য নিজে কিছু শিখেন অপরজনকে কিছু শেখানোর চেষ্টা করেন নিজে আমল করেন অন্যকে উৎসাহিত করেন ঠিক কিনা বলেন আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 11 নম্বর পারা সূরা ইউনূসের 58 নম্বর আয়াতে মোবারকায় ডাক দিয়া কোন হাবিবজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনাকে ইয়া রাসূলুল্লাহ কুল হে হাবিব আপনি বলে দেন বিফাদলিল্লাহ আমি আল্লাহ পক্ষ থেকে ফদল মানে অনুগ্রহ ও বি রহমাতিহি এবং রহমত পেয়ে যেন ফালিয়াফরাহু আপনার উম্মতেরা আনন্দ প্রকাশ করে আরো জোরে বলেন সুবহানাল্লাহ হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন আনন্দ প্রকাশ করে ঠিক আছে এই রাস্তায় যেন তাদের সঞ্চয়কৃত টাকা পয়সা ব্যয় করে সুবহানাল্লাহ বলেন শুধু মুখে মুখে মিলাদুন্নবীর পাগল বললে হবে না মুখে মুখে মিলাদুন্নবীর পাগল বললে মিলাদুন্নবীর জন্য রক্ত দিতে হবে প্রয়োজনে মিলাদুন্নবীর জন্য অর্থ দিতে হবে মিলাদুন্নবীর জন্য শ্রম দিতে হবে মিলাদুন্নবীর জন্য সময় দিতে হবে জোরে বলেন ঠিক কি না মিলাদুন্নবীর জন্য প্রয়োজনে রক্ত দিতে হবে আর আমরা বাতিলেরা মিলাদুন্নবীর ফতোয়া দিতেই আছে আর ঘরে ঘরে মিলাদুন্নবী জারি হতেই আছে ঠিক কি না বলেন
এই চট্টগ্রাম তো জশনে জুলুসের শহর আমার মুর্শিদে বরহক রহমানের শরীয়ত ও তরিকত সৈয়দ মোহাম্মদ তোহের শাহ মাদ্রাজিল হুল আলীর সদারতে এবছর আপনারা দেখেছেন যারা মিডিয়া বলেছে প্রায় 70 থেকে 80 লক্ষ মানুষ হয়েছে ঠিক কি না বলেন আজকে এগুলো দেখে বাতেদের চুলকানি শুরু হয়ে গেছে আর মুহররম মাস মিলাদুন্নবীর মাস আসলেই বাতেদের চুলকানি শুরু হয় ঠিক কি না এজন্য শায়ের বলেন কি বলেন আর মুহররম মিলাদুন্নবীর মাস আসিলে তারপর ঈমানদার আর মুনাফিকদের পরিচয় মিলে ঠিক কি না মুহররম মাস আসলে আর মিলাদুন্নবীর মাস আসলে চিনা যায় কে মুনাফিক কে ঈমানদার মুহররম মাস আসলে যারা ইজিদরে হযরত বলবে ইমাম হুসাইনকে দোষী বলবে এরা ইয়াজিদি মুসলমান আর মিলাদুন্নবী আসলে যারা মিলাদুন্নবীকে বেদাতের ফতোয়া দিবে এরা দুশমনের রসুল ঠিক কি না এইলে মুহররম মাস আর মিলাদুন্নবী মাস আসলে স্পষ্ট দিবালোকের নেই চিনা যায় কে ঈমানদার আর কে মুনাফিক ঠিক কি না বলেন তাহলে বলছিলাম কোরআনে কারিমায় আল্লাহ বলেছেন যে কুল বিফাউলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন হাবিব কুল হে হাবিব আপনি বলে দিন বিফাউলিল্লাহ আমি আল্লাহর পক্ষ থেকে ফজল ও বিরহমাতিহি এবং রহমত পেয়ে যেন ফালইয়াফরাহু আপনার উম্মতরা আনন্দ করে আনন্দ প্রকাশ করে হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন ইয়া রাসূলুল্লাহ আর মিলাদুন্নবীর রাস্তায় যেন তাদের সঞ্চয়কৃত টাকা পয়সা ব্যয় করে এই জন্য তো যুবক ভাইরা তার আগের যুবক ভাইরা এলাকাবাসীরা মিলাদুন্নবীর মাহফিল সাজিয়েছে ঠিক কি না বলেন কারণ এটা তো আল্লাহর হুকুম এই রাস্তায় মিলাদুন্নবীর রাস্তায় টাকা ব্যয় করার জন্য এখন প্রশ্ন করতে পারেন এখানে আল্লাহ মিলাদুন্নবীর কথা কোথায় বললেন আল্লাহ যে বলেছেন ফজল আর রহমত পেয়ে আনন্দ প্রকাশ করার জন্য আর ফজলটা কি রহমতটা কি রইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হুমা যিনি নবী পাকের চাচাতো ভাই উনি কি বলছেন ফজল মানে হচ্ছে কুরআন আর রহমত হচ্ছে ওমা আরসালনাকা ইল্লা রহমাতাল লিল আলামিন তো রহমত পেয়ে আনন্দ করার জন্য ঘোষণা কর আর যারা মিলাদুন্নবী পালন করবে এরা রহমানের দল আর যারা বিরোধিতা করবে এরা শয়তানের দল ঠিক কি না বলেন সকল নবীর সেরা নবী মুহাম্মদ রাসূল দুই হাত তুলেন দুই হাত তুলেন আমার নবীকে দেখায় দেন হাত নারায়ণ নারায়ণ পতাকা বানাবেন নবীকে দেখায় দেন সকল নবীর সেরা নবী মুহাম্মদ রাসূল সকল নবীর সেরা নবী ইয়া নবী সালাম কা ইয়া রাসূল সালাম ইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাম সালাম লাখো সালাম 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 লাখো সালাম মদিনার বুলবুল সকল নবীর সেরা নবী মাদ্রাসুল সকল নবীর সেরা নবী আর যাহার আগমনে ধন্য যাহার আগমনে ধন্য হল মানব কুল সকল নবীর সেরা নবী মুহাম্মদ রাসূল সকল নবীর সেরা নবী আরে নবী যদি না হয়তো আসমান জমিন না বানাইতো আসমান জমিন না বানাইতো নবী যদি না আসিত কিছু সৃষ্টি না করিত কিছু সৃষ্টি না করিত নবীর রঙে রঙিন হল নবীর রঙে রঙিন হল তাম্মাম জালান কুল সকল নবীর সেরা নবী রাসূল সকল নবীর সেরা নবী আর যাহার আগমনে ধন্য
যাহার আগমনে ধন্য হল মানব কুল সকল নবীর সেরা নবী মোহাম্মদ রাসূল সকল নবীর সেরা নবী আরে বারোই রবিউল আউয়াল চাঁদে এলেন নবী এই ধরাতে এলেন নবী এই ধরাতে মানব সরত নিয়ে এলেন মা আমেনার কোলেতে মা আমেনার কোলেতে নূরন আলা নূর নবী নূরন আলা কুল সকল নবীর সেরা নবী মাশাআল্লাহ সুল সকল আই হাই আরে যাহার আগমনে ধন্য যাহার আগমনে ধন্য হল মানব কুল সকল নবীর সেরা নবী Ya Nabi Salam Alayka Ya Rasul Salam Alayka Ya Habib Salam Alayka Salam Salam Lako Salam 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 Lako Salam Mohdinar Bulbul Shakal Nabir Shara Nabi Muhammad Rasul Shakal কল নবীর সেরা নবী একটা জবান বন্ধ রাখবেন না উচ্চ আওয়াজে বলেন আল্লাহু আকবার দুই হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ সেই নবীর মিলাদুন নবী আমরা চাই কি চাই না আমার বায়না বন্ধুরা বাবারা ওই রহমাতুল লিল আলামিন দুনিয়াতে কিভাবে আসেন দেখেন নই রবিউল আউয়াল যখন চলে আসলো মা আমেনা বলেন আমি যখন রাস্তা দিয়ে হাইটা যাই মেঘমালা আমাকে ছায়া দেয় আমি যখন কূপ থেকে পানি আনতে যাই এখনের মতো তো টিউব আর ওই মোটর ছিল না আগেরকার সময়ে কূপ ছিল কূপের নিচে থেকে পানি উঠাতে হয়েছে মা আমেনা বলেন জগতের মুসলমান ওরে জগতের ইমানদারেরা ওরে জগৎবাসীরা তোমরা শুনে নাও আমি মা আমেনা যখন কূপ থেকে পানি উঠাতে গেলাম সামনে যখন গেলাম আমি দেখলাম কূপের পানি অনেক তলা দেশে আমি যখন সেখানে গেলাম আমি মা আমেনা যাইতে দেরি হয় রে বাবা সাথে সাথে দেখলাম ওই কূপের পানি উতলাইয়া উপরে উঠতে দেরি করে নাই মা আমেনা বলেন আমি যখন রাস্তা দিয়া যাচ্ছিলাম রাস্তা দিয়া যাওয়ার পরে দেখলাম অনেক পশু পাখি আমাকে সালাম দেয় মা সেলুট সালাম ও মা রহমাতুল লিল আলামিনের মা আপনি হবেন আখেরি জামানার পয়গম্বরের মা আপনি হবেন যেই নবীকে সৃষ্টি না করলে আল্লাহ বলেন লাউলা কালামা খালাকতুল আফলাক হাবিবিজি আপনাকে যদি সৃষ্টি না করতাম আসমান জমিন চন্দ্র সূর্য আরশ কুরসি লৌহ কলম আঠারো হাজার মখলুকাত আশি হাজার আলম আমি আল্লাহ যে রববিয়াত প্রবত্ত সষ্টা সে রববিয়াত প্রকাশ হত না ইয়া রাসূল আল্লাহ আপনি নবীর প্রকাশের মাধ্যমে আমি আল্লাহ সমস্ত কিছু প্রকাশিত করেছি আরো জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ যখন একা ছিলেন আল্লাহ হাদিসে কুদসিতে বলেন কুনতু কাঞ্জান মাখবিয়ান আমি আল্লাহ যখন একা ছিলাম নাই নাই কিচ্ছু নাই তখন আমি আল্লাহ সখা হিসেবে ওই রহমাতুল লিল আলামিনের নূর মোবারক বানাইলাম আরো জোরে বলেন সুবহানাল্লাহ এই জন্য শায়ের বলেন আরে আল্লাহ যখন ছিল একা নাহি ছিল কোন সকা তখন আল্লাহ প্রকাশিতে চায় সুবহানাল্লাহ
সখা মানে বুঝেন সখা মানে হচ্ছে বন্ধু আর কি বন্ধু আল্লাহ যখন একা তো আল্লাহ তো নিজেকে নিজে বলতে পারে না যে আমি আল্লাহ আমি রব আমি স্রষ্টা নিজের গুণগান নিজে গাইলে হয় না নিজের গুণগানটা আরেকজনে গাইতে হয় আল্লাহ বলেন যে আমি আল্লাহ সখা হিসেবে ওই রহমাতুল লিল আলামিনের নূর মোবারক সর্বপ্রথম সৃষ্টি করেছি আরে আল্লাহ যখন ছিল একা নাহি ছিল কোন সখা তখন আল্লাহ প্রকাশিতে চায় সুবহানাল্লাহ বলেন আপন নূর হইতে খোদা হাবিবের নূর করলেন পয়দা আর জোশ মারিল এশকের দরিয়ায় গো সময় যায় পড়ো দরুদ নবী মুস্তফায় পড়ো দরুদ নবী মুস্তফায় গো সময় যায় পড়ো দরুদ নবী মুস্তফায় আরে মোহাম্মদী নূর হইতে আপে আল্লাহ পাক জাতে সৃষ্টি করলেন এ ববদরাই আরে মোহাম্মদী নূর হইতে আপে আল্লাহ পাক জাতে সৃষ্টি করলেন এ ববদরাই আরে আমার নবী যদি না হইতো কিছু পয়দা না করিত সুবহানাল্লাহ আরে আমার নবী যদি না হইতো কিছু পয়দা না করিত অন্ধকারে থাকিত দরায় গো সময় যায় পড়ো দরুদ নবী মুস্তফায় আরে পড়ো দরুদ নবী মুস্তফায় গো সময় যায় পড়ো দরুদ নবী মুস্তফায় ইয়া রাসূলুল্লাহ উনজুর হালানা ইয়া হাবিবাল্লাহ ইসমা কলানা সালাতুন ইয়া اللهم صل على سيدنا محمد شافينا مولانا محمد اللهم نبينا شافينا مولانا محمد آدم جوكون ماتي باني مور نبي قدر رسول سبحان الله بولبنا আমার দেশের ভাইয়েরা অনেকে বলে যে সর্বপ্রথম সৃষ্টি হয়েছেন আদম আলাইহিস সালাম বলে কি বলে না আরে জোরে বলেন বলে কি বলে না অথচ আপনাদেরকে একটা তথ্য দিচ্ছি সেই তথ্যটা হলো নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজির 570 বছর পূর্বে দুনিয়াতে এসেছিলেন ঈসা নবী ঈসা নবীর 1600 বছর পূর্বে এসেছিলেন মুসা নবী মুসা নবীর 1000 বছর পূর্বে এসেছিলেন ইব্রাহিম নবী ইব্রাহিম নবীর 800 বছর পূর্বে এসেছিলেন নূহ নবী নূহ নবীর 1200 বছর পূর্বে এসেছিলেন ইদ্রিস নবী ইদ্রিস নবীর প্রায় 1000 বছর আগে আসছিলেন শীষ নবীর 900 বছর পূর্বে এসেছিলেন আদম নবী সুবহানাল্লাহ বলবেন না আরো জোরে বলেন সুবহানাল্লাহ হযরত আদম আলাইহিস সালাতু ওয়াসসালামের 6774 বছর পরে আমার নবী এই ধরাতে 570 খ্রিস্টাব্দে এসেছেন বটে সত্য তবে হ্যাঁ আদম নবীর আগের ইতিহাস গুলো আদম নবীর পূর্বের ইতিহাস গুলো আদম নবীর আগে কয় বছর আগে আমার নবী বলেন কুনতু নাবিয়া ওয়া আদম বাইনাল মা ইয়াতিন কুনতু নাবিয়া আমি তখন ছিলাম নবী বাইনা মানে মধ্যখান মা মানে পানি তিন মানে মাটি আদম যখন মাটি আর পানির মধ্যে মিশ্রিত তখন আমি নবী ছিলাম অথচ আবার আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন কয়শো বছর পরে কয় হাজার বছর পরে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন 6774 বছর পরে নবীতে এই দুনিয়াতে পাঠাইছেন আবার নবীজি বলতেছেন কোন তো নবী ও আদম বাইনাল মা ইয়াতিন আমি তখনও নবী ছিলাম যখন আদম আলাইহিস সালাম মাটি আর পানির মধ্যে মিশ্রিত সুবহানাল্লাহ বলবেন না তাইলে আদম নবীর সৃষ্টির পূর্বের ইতিহাস খুললে দেখা যায়
যে আমার নবী আদম নবীর সৃষ্টি হওয়ার 1250 কোটি বছর আগে আমার নবীর নূর মুবারক আল্লাহ সর্বপ্রথম সৃষ্টি করেছেন সুবহানাল্লাহ কয় শত বছর 1250 কোটি বছর আগে নবীকে আল্লাহ সৃষ্টি করেছেন অতসব আমার দেশের মৌলবী ভাইয়েরা ওই কুইজ প্রতিযোগিতায় কম্পিটিশনে যখন যায় তখন প্রশ্ন করে আল্লাহ সর্বপ্রথম কি সৃষ্টি করেছেন একটা অপশন দেই কলম একটা খাতা একটা এইটা একটা ওইটা কিন্তু দেখা যায় এরা একবার বলে খাতা একবার বলে কলম ঠিক কি না কিন্তু ওই মৌলবীরা জানে না নবীজি বলেছে কুলতু নাবিয়্যা ওয়া আদম বাইনাল মায়তিন আদম নবীর 1250 কোটি বছর আগে আল্লাহ আমার নবী নূর মুবারক সৃষ্টি করেছেন أول ما خلق الله نوري الله সর্বপ্রথম নবী পাককে প্রশ্ন করলেন জাবের রাদিয়াল্লাহু তাআলা হু বললেন ইয়া রাসূলুল্লাহ আমার মা বাবা আপনার দরবারে কুরবান হোক আল্লাহ সর্বপ্রথম কি সৃষ্টি করেছেন আমার নবী কি বলছেন আমার নবী বলছেন জাবের আল্লাহ সর্বপ্রথম তোমার নবীর নূর মুবারক সৃষ্টি করেছেন আরো জোরে বলেন নবীকে যখন সৃষ্টি করে তখন মাটির কোনো বংশধর আছিল আরে মানুষই তো মাটির না মানুষ হইতো পাঁচটা পদার্থ দ্বারা সৃষ্টি সরাসরি মাটির তৈরি মানুষ না কিন্তু এরা কি বলে নবী পাককে টেনে খেসরাই না সাধারণ মানুষের মতো আমাদের মতো মনে করে ঠিক কি না আরো জোরে বল ঠিক কি না বাবা নবীর সাথে বিয়াদবি করে কেউ রেহাই পায় নাই নবীর সাথে যাদের সম্পর্ক হয়ে যায় আল্লাহ তাদের প্রতি রাজি খুশি হয়ে যায় আরো জোরে বল সুবহানাল্লাহ তাহলে বলছিলাম যে আল্লাহ সর্বপ্রথম নবী পাকের নূর মুবারক সৃষ্টি করেছেন ঠিক কি না এতে কারো কোনো সন্দেহ আছে হ্যাঁ আছে এবার একটা হাদিস বলি শুনেন হযরত জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির দরবারে আসছিলেন 24000 বার কোন নবী রাসূলদের কাছে 24000 বার আসেন নাই জিব্রাইল আমিন একদিন নবীজির হুজরা মুবারকে আসছিলেন ওই হুজরা মুবারকে মা ফাতেমাতু জাহরা রাদিয়াল্লাহু তাআলাহা ছিলেন তো নবীজি যখন জিব্রাইল আমিন বাবু জিব্রাইল গেট দিয়ে আসছেন আয়েশা টুকি দিলেন বাবু জিব্রাইল গেট দিয়ে আয়েশা নবীকে সালাম দিলেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনিবিন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল্লিল আলামিন জিব্রাইল আমিন বলছে কে তখন উনি বলছে যে আমি দরজা খুলেন দরজা খোলা হলো দরজা খুলে দেখলেন মা ফাতেমা দাহিয়াতুল কালবি নবীর একজন সাহাবী ওই সাহাবীর সূরতে জিব্রাইল আমিন আসতেন দাহিয়াতুল কালবি সূরতে তো মা ফাতেমা দরজাটা খুলে দিলেন দিয়া বললেন চাচা আপনি এসেছেন একটু বসেন জিব্রাইল আমিন বলছে যে নবীজি কোথায় বলছেন নবীজি একটু বিশ্রামে আসছে কিছুক্ষণ পরে আসবে তো ওই জিব্রাইল আমিনকে মা ফাতেমা চাচা বললেন এখন আপনাদের কাছে জ্ঞানী গুণী মানুষ সুশীল সমাজ আপনাদের কাছে জানতে চাই চাচা বলা হয় কাকে বাবার বড় ভাইকে না ছোট ভাইকে জি জি ছোট ভাইকে জিব্রাইল আমিন মনে মনে একটা চিন্তিত হয়ে গেলেন কি রে আমি তো নবীজির অনেক বছর আগে সৃষ্টি হয়েছি আমি আদম নবীর কাছে গিয়েছি 6774 বছর আগে আদম নবীকে আল্লাহ সৃষ্টি করেছেন নবীর 6774 বছর আগে আমি তো আদম নবীর কাছেও গিয়েছি কিন্তু চাচা তো বলা হয় বাবার ছোট ভাইকে আমি তো নবীর থেকে ছোট না আমাকে চাচা কেন বলল মো চেহারাটা মলিন করে ফেললেন ইন দ্য নেম টাইমে আমার নূর নবী রাহমাতুল্লিল আলামিন আগমন করলেন সুবহানাল্লাহ আমার নবী ডাক দিয়া কয় জিব্রাইল ও জিব্রাইল কাম কাসমান সানাতান তোমার বয়স কত সুবহানাল্লাহ বলবেন না জিব্রাইল ডাক দিয়া কয় হায় রে আমি তো মনে মনে ধারণা করতেছি আমি নবীর থেকে অনেক বড় মা ফাতেমা আমাকে চাচা বলল এই জন্য চেহারাটা মলিন করেছে এটা তো আমার অন্তরের বিষয় এই কথা আমার নবী জানলো কেমনে তাইলে বোঝা যায় আমার নবী অন্তরের খবর পর্যন্ত জানে কি জানে না এ বিশ্বাস আমাদের আছে না নাই কার কার আছে তুই হাত তুল আল্লাহকে দেখায় জিব্রাইল আমিন ডাক দিয়া কয় নবী গো ইয়া রাসূলুল্লাহ আমার বয়স কত আমি জানি না তবে একটা কথা গো নবীজি আমাকে যখন আল্লাহ সৃষ্টি করলেন
চতুর্থ হেজাবে আমি নূরের পর্দার মধ্যে 70 হাজার বছর একটা তারকা দেখতাম আবার ওই তারকাটা 70 হাজার বছর অস্তমিত হয়ে যাইত মানে ডুই বাজাইতো আবার 70 হাজার বছর সেটা প্রকাশিত থাকত গো নবীজি ওই তারকাটা আবার 70 হাজার বছর অস্তমিত হইত ডুই বাজাইত ওই তারকাটা আমি একবার নয় দুইবার নয় তিনবার নয় ওই তারকাটা আমি দেখেছি 72 হাজার বার আরে সুরে আমার নামই ডাক দিয়া কই জিবরাইল আরে জিবরাইল রে আমি যদি তোমাকে সেই তারকাটা দেখাই তুমি জিবরাইল চিনবা কিনা বলো জিবরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ অবশ্যই চিনব আমার নবী ডাক দিয়া কই জিবরাইল তুমি আমার পেশের মধ্যে তাকাও পেটের মধ্যে তাকাও জিবরাইল কই খোদার কসম ইয়া রাসূলুল্লাহ ওই তারকা মোবারকটা ওই চতুর্থ নূরের হেজাবের মধ্যে আমি জিবরাইল একবার নয় দুইবার নয় 72 হাজার বার দেখেছি سبحان الله بول سبحان الله তাইলে আমার নবী কি জিবরাইলের ছোট না বড় আমার দেশের মৌলবি ওয়াহাবি সালাফি নজদি মৌলবিরা কয় জিবরাইল নাকি আমার নবীর শিক্ষক নাউজুবিল্লাহ বলবেন আরে ভাই আমি তোমাকে গালি দিব না আমার গালি দেওয়ার অভ্যাস নাই তবে এতটুকু বলবো জিবরাইল আমার নবীর শিক্ষক নয় আমার নবী বলেন আনা বুয়াইস্তু মুআল্লিমান আমি নবী দুনিয়াতে আসছি শিক্ষক রূপে আমার একজন শিক্ষক ছিল স্বয়ং আল্লাহ আর ছাত্র আমি নবী রাসূলুল্লাহ দুনিয়ার জমিনে কেউ আমাকে শেখায় নাই স্বয়ং আল্লাহ আমাকে কুরআন শিখিয়েছেন আর রহমান আল্লামাল কুরআন আর জলবান সুবহানাল্লাহ তোইলে আমার নবীর শিক্ষক কে জিবরাইল আমিন হইলেন আমার নবীর খাদেম গোলাম খাদেম রে যদি কেউ শিক্ষক বানায় তার ঈমান থাকতে পারে না ঠিক কিনা বলেন আজকে দেখা যায় ওই মৌলবীরা বলে আমার নবী নাকি আলিফ বা তা আসা চিনত না নাউজুবিল্লাহ যারা মিলাদুন্নবীর বিরোধী যারা মিলাদুন্নবীর গোস্তাখ তারাই বলে আমার নবী নাকি আলিফ বা তা আসা চিনত না আমার নবী নাকি সিক্স প্যাক ছিল আমার নবী নাকি দুশে গুণে মানুষ ছিল আমার নবী নাকি বড় ভাইয়ের মতো আমার নবী নাকি আত্মহত্যা করার চেষ্টা করেছিল আমার নবীর দুষ্টুটি বলতে 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 ওই মৌলবীরা বলে নবীর মা বাপ জাহান্নামী নাউজুবিল্লাহ বলবেন না নবী পাকের মা বাপ কি জাহান্নামী না জান্নাতি আরে উম্মে আইমান আমার নূর নবী রহমাতুল লিল আলামিন রাতের বেলা প্রস্রাব মোবারক কইরা একটা পেয়ালার মধ্যে রাইখা দিলেন কিছুক্ষণ পরে উম্মে আইমান নবী পাকের দাসী উম্মে আইমানের পানির তৃষ্ণায় পড়ে গেলেন উম্মে আইমান পানির জন্য ছোটাছুটি শুরু করলেন আমার নূর নবী রহমাতুল লিল আলামিন রাতের বেলা প্রস্রাব মোবারক একটা পেয়ালার মধ্যে রাইখা দিলেন রাখার পরে নবীজি হুজরা মোবারকে রাইখা দিলেন সেইখানে মা আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ছিলেন যখন রাইকা দিলেন উম্মে আইমান পানির তৃষ্ণায় পড়ে গেলেন খুঁজতে খুঁজতে গিয়া দেখলেন নবীর হুজরা মোবারকে পানি দেখা যায় পেয়ালার মধ্যে উম্মে আইমান ওই পানিটা খেয়ে ফেললেন আমার নবী সকালবেলা ডাক দিয়া কই আয়েশা ওরে আয়েশা রে আমার প্রস্রাব মোবারকটা কোথায় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বললেন নবী গো আমি তো জানি না উম্মে আইমানকে ডাকা হলে উম্মে আইমান তুমি কি আমার প্রস্রাব মোবারক নিয়েছো উম্মে আইমান ডাক দিয়া কই নবীজি ইয়া রাসূলুল্লাহ এটা যে আপনার প্রস্রাব মোবারক ছিল আমি উম্মে আইমান বুঝতে পারি নাই ইয়া রাসূলুল্লাহ আমি যখন পানির তৃষ্ণায় পড়ে গেলাম আমি যখন পানির কাতরে পড়ে গেলাম ইয়া রাসূলুল্লাহ আপনার পেয়ালার মধ্যে আমি ওই পানি মোবারকটা পাইলাম ইয়া রাসূলুল্লাহ আমি সেইটা পান করলাম নবী গো সেইটা মধুর চেয়ে মিষ্টি এবং মিশকে আম্বর চেয়ে আরো সুগন্ধি ছিল ইয়া রাসূলুল্লাহ আপনি নবীর প্রস্রাব মোবারক সেইটা আমি উম্মে আইমান বুঝতে পারি নাই আমার নবী ডাক দেয়া কই উম্মে আইমান
তুমি তো আমি নবীর পাঁচটা মোবারক পান করো নাই তোমার জন্য আল্লাহ জাহান্নামের আগুন হারাম করে দিয়েছেন ওরে পৃথিবীর মুসলমান পৃথিবীর জমিনে কত সভাপতি সাহেবকে দেখলাম কত এমপি মন্ত্রী চেয়ারম্যান কাউন্সিলর কমিশনারকে দেখলাম কোন মানুষ বলতে পারবে না কাউকে দেখলে জাহান্নামের আগুন হারাম হয় আমার নূর নবী রাহমাতুল্লিল আলামিন মেশকাত শরীফের 554 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইনের মধ্যে হাদিসখানা আছে আমার নবী ডাক দিয়া কয় উম্মত ওরে আদরের উম্মত শুনে নাও লা তামাসসুন্নার মুসলিমান রানি যে ব্যক্তি ঈমানের সহিত যে উম্মত আমি নবীর একবার দেবে সাথে সাথে জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে জান্নাত ওয়াজিব হয়ে যাবে আর নবীকে যে একবার দেখবে জাহান্নামের আগুন হারাম ও মুফতি সাহেবেরা ও মৌলবী ভাইরা যারা বলো নবী যেমন আমিও তেমন নবী দুশে গণে মানুষ নবী বড় ভাইয়ের মতো আমি তোমাকে বলতে চাই একটা দলিল দেখাও যে এই ব্যক্তিটা দেখলে জাহান্নামের আগুন হারাম হয় আমার নবী কয় উম্মত ওরে আদরের উম্মতেরা শুনে নাও লা তামাসসুন্নার মুসলিমান রানি যে উম্মত আমি নবীর একবার দেখবে সাথে সাথে জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে আরো জোরে বলেন সুবহানাল্লাহ ওই নবীকে আমরা দেখতে চাই কি চাই না আরে জোরে বলেন দেখতে চাই কি চাই না আরে কোরআনে তো নবীজির শান মুনাফিক দেখে না কোরআনে তো নবীজির শান মুনাফিক দেখে না ঈমানদার দেবানা যেতে চাই মদিনা ঈমানদার দেবানা যেতে চাই মদিনা কোরআনে তো নবীজির শান মুনাফিক দেখে না কোরআনে তো নবীজির শান মুনাফিক দেখে না ঈমানদার দেবানা যেতে চাই মদিনা ঈমানদার দেবানা যেতে চাই মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা বন জঙ্গলার বাখরিনে চিনিল দয়াল নবীকে মানুষ হয়ে চিনিলাম না রে দুঃখ রইল মনেতে আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা আমার বাইরা বন্ধুরা বাবারা বলছিলাম নই রবিউল আব্বাল যখন আসলো মা মেনা সত্যকে সত্যায়িত করার জন্য খানায় কাবার দিকে রওনা হয়ে গেলেন রাস্তা দিয়া যায় মা মেনা তখন কারখানায় কাবার মতো আল্লি ছিলেন খাজা আব্দুল মুত্তালিব নবী পাকের দাদা যান মা মেনা রাস্তা দিয়া রওনা হয়ে গেলেন পথে মধ্যে দেখলেন দুই পাশের গাছ হেলে যায় আবার সোজা হয়ে যায় আরে জোরে বলেন সুবহানাল্লাহ দুই পাশের গাছ হেলে যায় আবার সোজা হয়ে যায় মহিলা মানুষ দেখবেন মা বোনেরা একটু ভীতু স্টাইলে হয় মানে তারা অল্পতে ভয় পেয়ে যায় মা আমেনা রাস্তা দিয়ে আরো আনা হয়ে গেলেন যেমন পড়ে দুই পাশের গাছ সোজা হয় আবার বাঁকা হয় সাজদা দেয় আবার সোজা হয়ে যায় মা আমেনা ভয় পাইয়া গেলেন আর সামনের দিকে যাচ্ছে দেখতে পাইলেন একটা বাঘ আর একটা হরিণ দৌড়াইয়া আসতেছে মা আমেনা পিছনে দিকে রান করলেন আপনারা এই শেরশাহ বাইজিদ এলাকার আশেপাশের মানুষেরা বাঘ দেখলে কি সামনে যাইবেন না পিছনে মা আমেনা পিছন দিকে রান করলেন ওই বাঘ আর হরিণ আল্লাহকে ডাক দিয়া কয় আল্লাহ ওগো আল্লাহ
জবানটা খুলে দাও ওই মা আমেনার সাথে একটু কথা বলতে চাই ও আল্লাহ জবানটা খুলে দাও বাগার হরিণের জবান খুলে গেল বাঘ মানুষের মতো কথা কয় আর মা আমেনাকে সালাম জানায় মা আমেনার পায়ের মধ্যে চুমা দিয়ে দিয়েছে মা আমেনাকে বাঘ ডাক দিয়ে কই মা ওগো মা আপনি ভয় পায়েন না গো মা আমি বাঘ হাজার হাজার বছর ধরে শত শত বছর ধরে আমি বাঘ আর হরিণটা দুইজন মিলে আমরা রোজা রাখতেছি গো মা আমরা দুইজন অপেক্ষায় আছি রহমাতুল্লিল আলামিনের মা মা আমেনা এই রাস্তা দিয়া খানায় কাবাই যাবে ও মা তাওরাতে নবীর মিলাদুন নবীর কথা ছিল জাবুরে নবীর মিলাদুন নবীর কথা ছিল ইনজিলে নবীর মিলাদুন নবীর কথা ছিল ও গো মা আমরা জাবুরে দেখেছি শুনেছি তাওরাতে জাবুরে ইনজিলে নবীর মিলাদুন নবীর কথা ছিল 570 খ্রিস্টাব্দে জাজিরাতুল আরবে মক্কা শহরে হাশিমি গোত্রে কুরাইশ বংশে বাবা আব্দুল্লাহর ঘরে মা আমেনার রহমে 12ই রবিউল আউয়াল সোমবার সুবে সাদিকের সময় রহমাতুল্লিল আলামিন এই দোরাতে আগমন করবেন এই ঘটনাটা পূর্ববর্তী নবীদের কিতাবের মধ্যে ছিল আর জোরে কর সুবহানাল্লাহ বাঘ ডাক দিয়া কই মা ও গো মা আপনি ভয় পায়েন না আমরা দুইজন শত শত হাজার বছর ধরে রোজা রাখতেছি আর ওয়েটিং এ ছিলাম অপেক্ষায় ছিলাম আপনি মা কখন এই রাস্তা দিয়ে যাইবেন আর আপনার কদমের মধ্যে কখন আমরা একটা চুমু লাগাবো মা আমানা দেই গাওবা হয়ে গেলেন রওনা দিয়া দিলেন খানায় কাবায় চলে গেলেন খানায় কাবার তখনকার মুতাল্লি ছিলেন আল্লাহর ঘরের মুতাল্লি ছিলেন নবীর পাকের দাদা জান খাজা আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলাহু যখন সেখানে গেলেন যাওয়ার পরে খাজা আব্দুল মুত্তালিবের কাছে যে সত্যটা সত্যায়িত করার জন্য মা আমেনা গেলেন মা আমেনা খানায় কাবার উত্তরের মধ্যে দাঁড়ালেন দাঁড়ানোর পরে দেখতে পাইলেন খানায় কাবা হেলে উত্তর দিকে ঝুলে যায় আব্দুল মুত্তালিব ডাক দিয়া কই মা ও মা আমেনা তুমি তো এখন ধ্বংস হয়ে যাইবা কারণ তুমি মহিলা মানুষ ওই পাথরের কিবলা খানায় কাবা যদি তোমার উপরে পড়ে তুমি তো আর দুনিয়ায় থাকবা না ও মা তুমি এমনি গর্ভবতী ব্যাগনির অবস্থায় আছো তবে মনে রাখবেন দুনিয়ার মা বোনেরা যখন গর্ভবতী হয় যখন প্রেগনেন্ট হয় মা বোনদের পেট একটু বড় হয় অনুধাবন হয় এবং তাদের রুচি কমে যায় দুর্বল লাগে মাথা ব্যথা করে কিছু খাইতে পারে না ঘুমাতে পারে না অশান্তি লাগে মা আমেনা বলেন জগৎবাসীরা রে আমি মা আমেনার পেটও বড় হয় নাই আমি মা আমেনার কোনো কিছু অনুধাবন হয় নাই কারণ নবী তো আমাদের মতো মানুষ না নবী হইলেন নুরুন আলা নূর মুবারক আরো জোরে বলেন সুবহানাল্লাহ মা আমেনা যখন উত্তর পাশে হেলে যায় খানায় কাবা আব্দুল মুত্তালিব টান দিয়া ধরলেন মা তুমি সাইডে চলে আসো মা আমেনা ডাক দিয়া কই বাবা ও বাবা আমি সাইডে যাব না আপনাকে এই সত্যটাকে সত্যায়িত করার জন্য আমি মা আপনার সাথে সাক্ষাৎ করার জন্য আসছি ও বাবা আমি যখন নাস্তা দিয়ে হাইটা যাই মেঘমালা আমাকে ছায়া দেয় আমি যখন কূপ থেকে পানি উঠাতে যাই কূপের পানি উতলাইয়া ওপরে ওইটা যায় আমি যখন রাস্তা দিয়ে হাঁটি গাছ আমাকে সাজদা দেয় আমি যখন রাস্তা দিয়ে হাঁটি বনের হরিণ বনের বাঘাইসে আমার সেলর জানায় সালাম দেয় এই সত্যটাকে সত্যায়িত করার জন্য আপনি বাবার কাছে আসছে আমি যাব না আপনি অন্যদিকে চলে যান দেখলেন যখন মা আমেনা উত্তর দিক থেকে পশ্চিম দিকে গেলেন কানায় কাবা উত্তর দিক থেকে আবার পশ্চিমে হেলে যায় আবার সোজা হয়ে যায় মা আমেনা দক্ষিণ দিকে গেলেন কানায় কাবা হেলে আবার সোজা হয়ে যায় মা আমেনা পূর্ব দিকে গেলেন কানায় কাবা হেলে আবার সোজা হয়ে যায় মা আমেনা বহেন এই কানায় কাবা রহমাতুল্লিল আলামিনকে সাজদা দিতেছে তাইলে নবী কি আপনার মতো আমার মতো নি আমার নবী যখন 12ই রবিউল আউয়াল দুনিয়ার জমিনে আসবেন মা আমেনা দেখলেন চারজন হুর জান্নাত থেকে আসলেন মা আমেনা ডাক দিয়া কই আপনারা কে ও মরিয়ম হাজেরা হাওয়ালে সাল্লা ডাক দিয়া কই মা
আপনি বুঝি আমাদেরকে চিনেন না আমরা হইলাম জান্নাতি ঘর আমি মরিয়ম আমি হাজেরা আমি হাওয়া আমি আসিয়া আমরা জান্নাত থেকে চারজনকে আল্লাহ আপনি মা আমেনার ঘরের মধ্যে পাঠাইছে কিছুক্ষণ পরে রহমাতুল লিল আলামিন আগমন করবেন ওই নবীকে রিসিভ করার জন্য আপনি মা আমেনার ঘরে আগমন করেছি আরে জান্নাততে হাওয়া মাসিয়া মরিয়ম হাজেরা মিলাদুন নবী করেতে পালন আসিল তারা সুবহানাল্লাহ দুইটা হাত উঠিয়ে দেন আরে জান্নাততে হাওয়া মাসিয়া মরিয়ম হাজেরা মিলাদুন নবী করেতে পালন আসিল তারা সবাই মিলে গাই গুণ গান সবাই মিলে গাই গুণ গান করি আনো বীর শরণ উল্লাসে মাতিয়া উঠে পেয়ে নবীর দু চরণ উল্লাসে মাতিয়া উঠে আনারে তাকবীর মহব্বতের আওয়াজে জবান খুলে আমার নবী নিজের চোখ মোবারকে দেখতেছেন নবী খুশি হয়ে যাবে হাতগুলো পতাকা বানায় দেন দুই হাত তুলেন আরে মা আমেনা বলেন সেদিন তিনটি পতাকা পূর্ব পশ্চিম কাবার ছাদে দিয়েছিল দেখা সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আরে মা আমেনা বলেন সেদিন তিনটি পতাকা পূর্ব পশ্চিম কাবার ছাদে দিয়েছিল দেখা আসেন নবী পোশাকে পড়া সুরমা লাগা দো নয়ন আসেন নবী পোশাকে পড়া সুরমা লাগা দো নয়ন উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দু চরণ উল্লাসে মাতিয়া ওঠে নারে তাকবীর নারে রিসালাত জুড়ে জুড়ে নারী রিসালাত ইয়া রাসূলুল্লাহ স্লোগান ইমানি স্লোগান দিতে হবে কারণ বাংলাদেশে ওই ওয়াহাবি সালাফি নজদি মার্কে কিছু মলবি নারে রিসালাতকে ফালতু স্লোগান বলে ঠিক না এই জন্য নারে রিসালাত ফালতু স্লোগান নয় নারে রিসালাত ইমানি স্লোগান ঠিক না এই জন্য মহব্বতের আওয়াজে বলতে পারবেন না আরে নারে তাকবীর নারে রিসালাত নারে রিসালাত নারে রিসালাত আরে দয়ালু নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন নূর নবীজির আগমনে আনন্দিত ত্রিভুবন উল্লাসে মাতিয়া উঠে পেয়ে নবীর দু চরণ উল্লাসে মাতিয়া উঠে পেয়ে নবীর দু চরণ নারে তাকবীর নারে রিসালাত আরে ও বিহিরত খুশির নারা দিচ্ছে সিজন কোল ববের মাঝে পেয়ে তারা মুহাম্মদ রাসুল সুবহানাল্লাহ নবীর নাম শুনে অনেকে চুমা দেয় নাই গুনাহ হবে না না বেদাত বেদাত এবার দলিল শুনেন বনি ইসরাইল যুগে একজন ব্যক্তি ছিল 200 বছর নাফরমানি করছে এই দলিলটা আমার কাছে আছে কেউ চাইলে ওয়েলকাম স্বাগতম আমি তার বেশি দূরে না এই মুক্তিযুদ্ধ নূরে মদিনা জামে মসজিদের দ্বিতীয় তলায় থাকি এই যে মসজিদের দ্বিতীয় তলায় কেউ দেখতে চাইলে স্বাগতম দেখতে পারবেন আমি আছি কিতাবের নাম বলে দিচ্ছি খাসাইসুল কুবরা লিখেছেন আল্লামা জালালউদ্দিন সুয়ুতী আলাইহির রহমা যে জালালউদ্দিন সুয়ুতী তাফসির লিখেছেন তাফসিরে জালালাইন শরীফ যে জালালাইন শরীফ আলিয়া মাদ্রাসায় আমি অদম জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসায় ফাজিল ক্লাসে তাফসিরে জালালাইন শরীফ পড়েছি ওই তাফসিরে জালালাইন শরীফ লিখেছেন দুই জালাল আল্লামা জালালউদ্দিন সুয়ুতী তাওনার উস্তাদ আল্লামা জালালউদ্দিন মুহল্লি দুইজন মিলে তাফসির লিখেছেন ওই জালালউদ্দিন সুয়ুতীর কিতাব খাসাইসুল কুবরা ওই কিতাবের মধ্যেও এই হাদিসে মোবারকাটা আল্লামা জালালউদ্দিন সুয়ুতী নকল করেছেন সুবহানাল্লাহ 200 বছর এক যুবক বনি ইসরাইলের নাফরমানি করেছে নামাজ পড়ে নাই রোজা রাখে নাই ভালো কাজ করে নাই যত আকাম কুকাম আছে সব করছে নাফরমান
আল্লাহর ইবাদত করে নাই এমন কোন গুনাহ নাই তার দ্বারা গুনাহটা হয় নাই সব গুনাহ করছে ওই লোকটা যখন মারা গেল বনি ইসরাইল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতেরা ওই লোকটারে নিয়া কই লোকটা মারা গেছে এত তো বড় নাফরমান জীবনে নামাজ পড়ে নাই রোজা রাখে নাই আল্লাহর ইবাদত করে নাই ওরে নিয়া কি করছে ডাস্টবিনে ফেলে দিয়ে আসছে মহিলার ডাস্টবিন তো ফেলে দেওয়ার পরে আল্লাহ ডাক দিয়া কই মুসা ও মুসা রে তুমি কি করলা বনি ইসরায়েলের যুগের গোত্রের ওই সম্প্রদায় ওই নাফরমান 200 বছর গুনাহ করেছে তা সত্য কিন্তু তারে কেন তোমরা তার উম্মতেরা ডাস্টবিনের মধ্যে ফেলে দিয়ে আসলো রে মুসা ওই লোকটারে ডাস্টবিন থেকে উঠাও উঠায়া তারে সুন্দর কইরা গোসল দাও গোসল দিয়ে আতর লাগাও সুন্দর কইরা তাকে মুসলমানের কবরে কবরস্থ করো মুসা নবীর উম্মত না অবাক হয়ে গেলেন কি রে সে তো 200 বছর নাফরমানি করেছে মুসা নবীর উম্মতেরা বনি ইসরাইল যুগের সম্প্রদায় ডাক দিয়া কই মুসা ও পয়গম্বর আপনি আমাদের নবী আপনি কেন বললেন তাকে ডাস্টবিন থেকে আইনা আবার সুন্দর কইরা গোসল দিয়া কবরস্থ করার জন্য তার কারণটা কি মুসা নবী ডাক দিয়া কয় ও আমার উম্মতেরা তোমরা শুনে নাও আল্লাহ আমার কাছে ওহী পাঠায়া দিছে আর তোমরা যে তারে ডাস্টবিনে ফালাইছো আল্লাহ তো নারাজ হয়ে গেছে আমি আল্লাহকে প্রশ্ন করেছিলাম আল্লাহ ওগো আল্লাহ সে তো 200 বছর তোমার ইবাদত করে নাই নাফরমান ছিল ও আল্লাহ জীবনে নামাজ পড়ে নাই রোজা রাখে নাই ভালো কাম করে নাই সব খারাপ করেছে তোমার ইবাদত করে নাই আল্লাহ তুমি এত সুন্দর কইরা মানুষ বানাইছো তুমি আল্লাহ কোরআনে বলে দিয়েছো ইবাদতের জন্য ও আল্লাহ মানুষকে তো সৃষ্টি করেছো ইবাদতের জন্য ও আল্লাহ তুমি কেন এই কথা বললা আল্লাহ ডাক দিয়া কয় ও মুসা রে ওই বনি ইসরাইলের যুবক যদিও 200 বছর আমার নাফরমানি করেছে কিন্তু ওই লোকটা যখন তাওরাতের মধ্যে ওই মোহাম্মদ নামটা দেখতো সাথে সাথে চোখের মধ্যে চুমা লাগাইতো আরো জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ ডাক দিয়া কই মুসা রে শুধু তাই নয় ওই লোকটা মনে মনে একটা এরাদা করত মনে মনে একটা ইচ্ছা পোষণ করত ও আল্লাহ আমি যদি মুসা নবীর উম্মত না হয় ওই রহমাতুল্লিল আলামিনের উম্মত হতে পারতাম আমি বেশি নিজেকে ধন্য করে ফেলতাম সুবহানাল্লাহ